না শুধু যে ধানের শেষ আসতো তাহলে আরও খুশি হতাম, কারণ আমি একটা প্লেয়ার, আমার যখন কিছু ছিল না তখন কিন্তু আমি বড় বড় দল তাদের সঙ্গে কিন্তু আমি লড়েছি। আজকে আমরা যে ফর্ম রেখেছিলাম, যদি ম্যাডামের কোনো লোক আসতো, যদি আমরা না দিতাম তাহলে এই প্রশ্নটা আসতো, আসেই না হলে আমি কী করে প্রমাণ করব যে আমার অন্তর ভালো না খারাপ, এগুলি একটা কথার কথা। আসলে বিষয়টা এটা না, বিষয়টা হইল আমার মনে হয় ম্যাডামের সঙ্গে যারা আছে কিছু লোক, হ্যাঁ, তারা অনেকে নির্বাচন করতে চায়, তারা আসলে জাতীয় পার্টির কোনো সদস্য না, এমনকি ম্যাডামের যিনি রাজনৈতিক উপদেষ্টা হিসেবে সচিব হিসেবে দাবি করেন তিনিও জাতীয় পার্টির কোনো সদস্যই না। একমাত্র সাবেক মহাসচিব যে জাতীয় পার্টির মহাসচিব ছিল তাকে বের করে দেওয়া হয়েছে তার প্রাথমিক সদস্য পদ সহ, তার তো ফর্ম নেওয়ার কোনো সুযোগই নেই। সেইখানে একমাত্র ম্যাডাম এবং ওনার ছেলে সে হইল জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব, তাদের বিষয়ে আমাদের কোনো আপত্তি ছিল না, আর অন্য যারা আছে তাদের বিষয়ে আমরা কোনো প্রয়োজন মনে করি না, কারণ তারা দলের কেউ না। অন্য যারা আছে ম্যাডাম ম্যাডামের ছেলে বাদ দিয়ে অন্য যারা বলতেছে অনুসারী, তারা জাতীয় পার্টির কোনো সাংগঠনিক কাঠামোতে তাদের কোনো পদ নাই এবং তাদেরকে আমরা এই দলের প্রয়োজন আছে বলেও মনে করি না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ। ও কেনা শুধু যদি ধানের শেষ আসতো তাহলে আরও খুশি হতাম, কারণ আমি একটা প্লেয়ার, আমার যখন কিছু ছিল না তখন কিন্তু আমি বড় বড় দল বিএনপি আওয়ামী লীগ ডক্টর ওসমান ফারুক ডক্টর মিজানুল হক তাদের সঙ্গে কিন্তু আমি লড়েছি। এখন কিন্তু আমার সংগঠন মানে গত 15 বছরে গ্রাম লেভেলে এত শক্তিশালী, ইউ ক্যান্ট ইমাজিন। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ধানের শেষ আসলে টিম কইলে আমি অনেক গুণে পাস করতাম। আমার আফসোস কেন বিএনপি আসলো না, কারণ এই নির্বাচনটা শুধুমাত্র হোক আর আমি করলে আমি এটা আরাম পাবো না, ভালো লাগবে না। আরও যদি আসতো অন্য সব দল তাহলে ইলেকশন করে ভালো পেতাম, পরাজয় হলে কোনো আফসোস ছিল না।